আরে ভাই কই আপনি 30 মিনিট ধরে দাঁড়ায় আছেন রে ভাই 30 মিনিট আগে রাইড বুক করলাম ভাই তাড়াতাড়ি আসেন আমার লেট হয়ে যাইতেছে ইন্টারভিউ আছে আমার 1 মিনিট ভাই হ্যাঁ সাদাব ভাই কি আমার জিন্সের শার্টটা দেখছস না এদিক ওদিক দেখ না বাসার মধ্যে আছে আরে বেটা সব জায়গায় দেখছি কোথাও নাই আর আমার ওই কালো জুতাটা দেখছস না আমি তোর জুতার খবর নিয়ে দাঁড়ায় আছি আজব তো ভাই এই আমার রাইট চলে আসছে রাখি টাটা পরে কথা বলি দেখ ভাই ওটিপি নাও 0269 আরে ভাই চলো তো এমনি লেট করাই দিছো অনেক আরে ভাই আপনি তো জানেন দেশের অবস্থা এমনিতে লকডাউন পড়ছে আপনার তো ভাগ্য ভালো আপনি আমারে পাইছেন আচ্ছা শুনেন শুনেন একটা কাহিনী বলি আপনার শুনেন তোমার কাহিনী রাখো চলো তুমি অনেক লেট হয়ে গেছে ভাই তুই তুই ভাই গাড়ি থামাও আরে ভাই গাড়ি রাখছো কি করতে যদি নাই চালাও আসো না আজব তো হ্যাঁ ভাইয়া দিয়াবাড়ি আরে এখান থেকে পিক করতে পারবেন না আপনি এখানে আসতে 30 মিনিট লাগে আপনার আরে ভাই আপনার ইন্টারভিউ শেষ হয়ে যাবে আপুর এক্সাম শেষ হয়ে যাবে ভাই চলেন তো ওরে রেখে আমরা যাই হুদে ওরে নিয়ে কি করবেন এক্সাম দিয়ে কি ছিড়বে ও আর এমনি তো দুই দিন পর রান্নাঘরে বাসন মাস্তে মাস্তে জীবন পার করবে আর রান্নাঘরে ঘামতে ঘামতে যে 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 মেকআপ আছে না মেকআপের ভিতর থেকে ডাইনের মতো চেহারাটা বের আসবে সে তো খুব রাজকুমার তাই না ইন্টারভিউ দেওয়ার সাথে সাথে জব পেয়ে যাবে ইন্টারভিউ পাস করতে গেলে একটু কমন সেন্স লাগে যাই সব বন মানুষের নেই কিন্তু দেখেন না ওই ভদ্রভাবে কথা বল ঠিক আছে এই তুই আমার ভদ্রতা শিখাবি যে নিজেই অভদ্র অভদ্রকারী বলতেছো এখানে অন্য কারো দেখতেছস বড় হয়ে গেছস দেখছেন দেখছেন কেমনে কথা বলতেছে অভদ্র নির্লজ্জ মাইয়া আর রাখেন ভাই রাইতে পারতেন না একসাথে আপনারা আপনাদের সাব্যদের সম্পর্ক আমি ক্যান্সেল করে দিতেছি ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমার ভাই গানটা চেঞ্জ করো তো কি চেঞ্জ করো ওকে স্যার আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না ভাই গানটা চেঞ্জ করো তো আচ্ছা তুই করতে কি ইসমে তেরা ঘাটা মেরা কুছ নেই জাতা এ ভাই তুমি গান অফ করো গান অফ করো কি আপনাকে শুনলে গানটাও শুনতে পারলাম হ্যালো আরে শালা মিথ্যা বললি কেন তুই পরে গেছিস না আমার জুতা হাই বেবি বেবি হ্যাঁ আমি তোমার কথাই ভাবতেছিলাম আমার কথা আরে শালা ফাইলটা বন্ধ কর অফিসটা মুছে দিতেছে আমার জুতা নিয়ে তাড়াতাড়ি আয় আরে আই লাভ ইউ টু না তুই কি সকাল সকাল নেশা করছস হ্যাঁ আসতেছি আমি আসতেছি বেবি আমি না গাড়িতে বুঝছো আশেপাশে না কিছু স্ট্রেঞ্জার্স আছে তো ইউ নো আমাদের উপর চোখ লেগেছে কি হ্যাঁ আমি তাহলে তোমার সাথে পরে কথা বলছি রাখি ভাইয়া একটা রোমান্টিক দেখে গান ছাড়ো তো ও কেন না দিল মে বহুত প্যার হে আমারা আচ্ছা ভাই চালাই দে হ্যালো বেবি হ্যাঁ হ্যাঁ আসতেছি তবে আপনি পুরো চেষ্টা করছে আপনার টক্কর দেওয়ার জন্য আপনি চুপচাপ সামনে থেকে গাড়ি চালান তো এত প্যারা নেন কেন চালাচ্ছি তোরে ভাইয়ারে বলতে কখন দিতেছেন আরে মানলাম সম্পর্কে দূরত্ব আছে কিন্তু ভালোবাসায় বিশ্বাস বলতে একটা জিনিস আছে বুঝলেন ভাইয়া হ্যাঁ ভাই চলেন লেট হয়ে যাইতেছি তিন নাম্বার প্যাসেঞ্জার আসতেছে 5 মিনিট ওয়েট করেন আরো আরে ভাই লেট হয়ে যাইতেছে রে দে তেরি
তো শুনেন, আমার আর আপনার ভাবির একটাই মাত্র প্রোডাক্ট, আমাদের নুন্নু। আসলে কি বলবো, ও না একদম ওর মায়ের মতো হয়েছে। মানে এই পৃথিবী উল্টায় গেল, আমাকে একটাও মিথ্যা কথা বলে না। আর পড়ালেখা এত ভালো, এই ধরেন এই এক সপ্তাহ আগে আমি 20,000 টাকা দিলাম ওকে ওর টিউশন ফিসের জন্য। আসলে স্টুডেন্ট অনেক ভালো, তো পড়ালেখা খুব ভালো, এর জন্য দিতে হয় আর কি। কষ্ট হয়েছে আমার, তাও দিচ্ছি। এই ধরেন 2-3 দিন পর পরই 20-30,000 করে টাকা দিই, কারণ পড়ালেখা অনেক ভালো, তো অনেক টিউশন নিতে হয়, মানে খুব ভালো। আর আমাকে তো কখনো মিথ্যা কথা বলেই না, একদম ওর মায়ের মতো। হ্যাঁ, ধরেন এই মনে করেন পৃথিবী উল্টায় গেল, ওটা হইতে পারে, কিন্তু আমার নুন্নু কখনো কোনো মিথ্যা কথা বলতেই পারে না। ও নুন্নু এত ভালো ছিল, বুঝছেন ভাই? রে ভাই, গাড়িটা ছাড়েন না, লেট হয়ে যাইতেছি, বুঝেন না? ছাড়েন না ভাই, গাড়িটা একদম ছুটে যাবে। আপু ছাড়তেছি ছাড়তেছি আপু, দাঁড়াও। বাইরে কি গরম! আরে বেঞ্চ মামা, এসি অন করেন না। জানেন নাকি? আপনারা জানেন? ভাই মনে রাগ করছে বেঞ্চ। কি ভাই, খুশবু আসতেছে, বাল আসতেছে বেঞ্চ? তিনি ধরে গোসলে করি নেবে আনছ এসপ্রেসো নাকি? আসলে ভাই এয়ার ফ্রেশনার আপনি তো দেন না। না ভাই ভাই, এটা এয়ার ফ্রেশনার, পারফিউম না তো। ও আজকে মজা হবে। আচ্ছা ভাই, খুশি খুশি লাগতেছে? হ্যাঁ হ্যাঁ ভ্যাঞ্চ, আজকে গার্লফ্রেন্ডের বাদ দে ভ্যাঞ্চ। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চাইছেন না? না, ফ্রেন্ডের সাথে দেখা করতে ভ্যাঞ্চ। ফ্রেন্ড মানে ফ্রেন্ড কেন? আরে বেঞ্চ বক বক না করে কাহিনী শুনেন তো। ওই যে কি বার্থডে আমার গার্লফ্রেন্ডের, তো এইচএসএ একটা পিঙ্ক কালারের আইফোন, তা আমার কাছে তো টাকা পয়সা নাই, কিন্তু আমি ম্যানেজ করে লাইছি মাত্র 20,000 টাকায়। সুপার মাস্টার কপি, এমনি তো মায়ের টিকটক করে মাথায় গুয়ে ভরা জ্ঞান ট্যান কিছু নাই, বুঝবো না। এক্সকিউজ মি, টিকটক করে দেখে মাথায় জ্ঞান থাকবে না, এটা বলার কোনো মানে আছে? ভাই আপনি ঠিকই বলছেন, ঠিক আছে, এগুলোর মাথায় কিচ্ছু থাকে না, বলো ভাই, এগুলো খালি পুরা মাথা। এমন একটা বন্ধু যদি আমার জীবনে থাকতো, আমার যেগুলি আছে সব শুধু খায় আর খায়, কিছুই দেয় না। 20,000? ভাই আমি তো বলি 20 টাকাও খরচ করে না এদের পিছে, লুটপাট করে কেটে পড়বে, বুঝবেন না। মানে কে লুটপাট করছে? এক্সকিউজ মি, চোরের মায়ের বড় গলা। কি শুরু করলেন আপনারা, বুঝলাম না তো আমি, থামেন এইবার। ভাই আমার তাড়াতাড়ি নামাই দেন তো, 15 মিনিটের মধ্যে আমার ইন্টারভিউ শুরু হয়ে যাবে রে ভাই। ভাইয়া আপনি আগে আমাকে নামাই দেন, আমার 10 মিনিটের ভিতরে এক্সাম শুরু হয়ে যাবে। আরে না না ভাইঞ্চো, আগে আমারে নামাই দেন, সামনে ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে গিফট কিনে আমার গার্লফ্রেন্ডের কাছে যেতে হবে না, অনেক কাজ বুঝেন, সামনে নামাই দেন। হ্যাঁ আপনি ঠিক বলছেন, ভালোবাসার কেস না, আপনারে আগে নামাইতে হবে। ঠিক আছে, আচ্ছা সব বাদ দেন, মাইন্ড না খেলে একটা কোশ্চেন করি। হ্যাঁ, ভাবিরে প্রথম প্রপোজ কিভাবে করছিলেন? কিছু বলবি না তুই? না, আই লাভ ইউ, আই লাভ ইউ। না না আমি ওসব প্রপোজ টোজ কিছু করি না বেঞ্চ, আমি ওর ডিবিতে, ও আমার ডিবিতে লাভ নিয়ে দিছে, এতে কাহিনী খেলা বেঞ্চ। তো মাইন্ড না করলে একটা কথা বলি, বেঞ্চ আপনারা প্রথম হাত কি হয়ে ধরছিলেন? আরে ভ্যাঞ্চো, এসব হাত ধরাধরি মারামারির মধ্যে আমি নাই ভ্যাঞ্চো, নাস্তা না সরে ডিনার সেরে ফেলি। মাইন্ড না করলে একটা কথা বলি, বাস ভাই আর আর কিছু জিজ্ঞেস করা লাগবে না, আপনি সোজা জাস্ট গাড়ি চালান তো।
আরে ব্যাঞ্চো, এটা তো চুলকানি কেন ব্যাঞ্চো? আপনি বলেন বলেন, আপনার সমস্যাটা কি ভাই? এই যে দেখেন আমাকে, আমার বউ আমাকে কত ভালোবাসে, আর আমার ছেলেটা হয়েছে না, আমার ছেলেটা আমাকে তো আরও ভালোবাসে। ও কখনো আমাকে মিথ্যা কথা বলে না, আসলে ওর মা থেকে পাইছে আর কি স্বভাবটা। আর আমার ছেলে একদম ওর মার মতো, পৃথিবী উল্টাই গেল আমাকে। জীবন আর মিথ্যা বলবে না, বুঝছি ভাই, আমরা বুঝছি, ঠিক আছে বুঝছি। আরে বেঞ্জে বেঞ্জে, থামেন 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 থামেন, ওই যে আমার বন্ধু দাঁড়ায় আছে। ভাই দেখছেন, ওর ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ড গিফটটা কিনা দেয়, আবার ভাড়াটাও দিয়ে দেয়। শালার এমন একটা ফ্রেন্ড যদি আমার থাকতো না। আরে ব্যাঞ্চো, তুই আমার টাকা ম্যানেজ করে ফেলাইছিস। ব্যাঞ্চো তুই একটা মাল রে ব্যাঞ্চো, তোর কি খবর ব্যাঞ্চো, ফেলাছিস? ভাই আপনি চলেন না, ভাড়াটা নিয়ে চলেন, লেট হয়ে যেতেছে, বুঝেন না কেন ইন্টারভিউ আছে। চলেন না ভাই, ছুটে যাবে এক্সামটা আমার। আর রাখেন ভাই, এমন একটা ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ না করলে হয়? আমি সাক্ষাৎটা করে আসতেছি, হ্যাঁ দুই মিনিট ওয়েট করেন, আমি সাক্ষাৎটা করে আসতেছি। বন্ধুরা দেখি তো, তোরে আমি তোর মায়ের মতো ভাবতাম, আমার একটাও মিথ্যা কথা বলে না, এত ভালোবাসে আমাকে। কিন্তু মাম্মি তো ডুপু সাঙ্গারের সাথে ঘুরতে গেছে। তাও মানতাম, টাকাটা যদি তুই তোর গার্লফ্রেন্ডের জন্য নিতি, কিন্তু তুই তোর বন্ধুদের গার্লফ্রেন্ডের জন্য।